হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সব ভালো আছি। নতুন একটা ব্লগ শুরু করলাম, আশা করি আপনারা ভালো লাগবো। আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবা। আজকে আমি আপনার লগে শেয়ার করলাম সেহরি আর ইফতার। তো এখানে আমি সেহরি লাগি চিকেন রান্না করলাম। তো এখানে আমি রান্নার তেল দিছি, আর ডালচিনি এলাচি দিয়ে আমি রসুন দিছি, আর পরে পেঁয়াজ দিছি দিয়া, এখন আদা দিয়া, আর একটু সময় নাড়াচাড়া করিয়া নিলাম। স্বাদ মতো লবণ দিলাম, দিয়া নাড়াচাড়া করিয়া এখন এক চামচ করিয়া হলদর গুঁড়া, ধনিয়া গুঁড়া, মরচর গুঁড়া, আর জিরা গুঁড়া, আর গরম মশলা পাউডার দিলাম। আর দিলাম সামান্য পাপরিকা পাউডার, যেহেতু আমি জাল কম দিমু বাচ্চারা খাইতো, তো কারণে আমি কালার ওয়ার লাগে পাপরিকা দিলাম সামান্য। একটু সময় নাড়াচাড়া করিয়া সামান্য পানি দিয়া, আর একটু সময় লাগে কাবার করিয়া রাখি দিমু। একটা মিডিয়াম সাইজের চিকেন দিলাম, দিয়া একটু সময় নাড়াচাড়া করিয়া আর কাবার করিয়া দিলাম 4-5 মিনিট লাগিয়া। আমি আবার একটু সময় নাড়াচাড়া করিয়া নিলাম, নিয়ে আবারও আরো 2-3 মিনিট লাগে কাবার করিয়া দিলাম। আমি একটা টমেটো এড করলাম, আর এটা সম্পূর্ণ অপশনাল, তো দিলে আগে ঝোল ঘন হয়। চিকেনটাকে অনেক পানি বার হয়েছিল, তো আমি ভালো করে ড্রাই করিয়া নিয়েছি, আর চিকেনের স্বাদ হইল ও জায়গাটাকে। ওখানে যদি ভালো করে আগে খসাইয়া নেন চিকেন হোক আর যে কোনো তরকারি হোক, ত্যাগে ও তরকারির টেস্ট হয় ও জায়গাটাকে। তাড়াউড়া না করিয়া একটু সময় নিয়া আর ভালো করে খসাইয়া নিবা। তো চিকেন কষানি শেষ, আর এখন আমি পানি দিলাম। তো আপনারা আপনার যতটুকু জুল অনুযায়ী পানি দিবা, আমি এখানে 2 কাপ পানি দিছি। দিয়া বালা করি নাড়াচাড়া করিয়া আর কাবার করিয়া দিলাই মো 2-3 মিনিট লাগিয়া। আমি মাছ ভাজি করলাম, আর এখানে আমি রৌ মাছ নিছি। তো এই ভাজিটা অত সহজ আর তাড়াতাড়ি হয়ে যায় আর কি, আর খাইতে খুব মজা, বা আর মেহমান আইলে তাড়াতাড়ি করা যায়, তো বেশি সময় লাগে না। তো এখানে আমি লবণ দিছি, ধনিয়া গুঁড়া, মরচুর গুঁড়া, হলদু গুঁড়া দিছি, আর সামান্য জিরা গুঁড়া দিছি, দিয়া এখন আমি ভাজিয়া নিলাম। তো আমার মাছ ভাজি শেষ, আর এখন আমি কন্টেনারও নিলাম, গিয়ে পিস রাখি দিলাম। আর সারা খাওয়া যাইতো না, কারণ যেহেতু আমি আর আমার হাজবেন্ড আর আমার বড় ফুয়া খায়, তো ওলা কন্টেনারও 1 সপ্তাহ পর্যন্ত নর্মাল ফ্রিজে রাখতে পারবা, বা মেহমান আওয়ার আগে ওলা খান ওলা ভাজি করিয়া রাখিলে, আর যেদিন মেহমান আইতে এদিন ওলা পেঁয়াজ দিন নাড়াচাড়া করিয়া নিলে গিয়ে হয়। তো এখানে আমি 4 পিস এখন নাড়াচাড়া করিয়া আজকে সেহরি লাগিয়ে রাখলাম, আর বাকি যে 6 পিস এগুন আমি ওলা আরো 2-3 দিন পরে আগে করবো। তো এখন আমি একটা কন্টেনার আগুন রাখি দিছি, আর সেহরির সময় মাইক্রোওভেনে গরম করিয়া নিমু গিয়ে। তো এখানে আমি ইফতার রেডি করলাম, তো আমি বিরিয়ানি বানাইলাম। তো এখানে আমি তেল দিছি, আর ডালচিনি এলাচি দিছি, দিয়া আমি এখন আমি পেঁয়াজ দিলাইলাম। তো দিয়া আমি একটু সময় নাড়াচাড়া করিয়া পেঁয়াজ ওগুন তোরে একটু সময় ভাজিয়া নিমু। Thank you.
তো আমি এখন সামান্য লবণ দিলাম, আর বেশি দিলাম না, কারণ যেহেতু মাংস তো অলরেডি আমার মানে কিতা লবণ দেওয়া আছে, তো ওটার লাগে এখন আমি ও চাউলের পরিমাণের লবণ দিলাম আর কি। দিয়ে আমি এখন চাউল দিয়ে বালা করি নাড়াচাড়া করি আনিলাম। আমি একটা টমাটো আর গাজর দিছি, আর গাজরিটা আমি গ্রেট করে আনিছি। তো মাঝে মাঝে আমি ডলা টমাটো দেই, গাজর দেই, অথবা লা চিক পিস আছে যে সাদা চানা বা কাবুলি চানা যে যেটা হয় নাকি, তো ওটাও দেই। তো দিলে আর কি স্বাদ বাড়ে, এটা অপশনাল, না দিলেও অসুবিধা নাই। বার দিলে আর কি যেটা দিয়ে সময় থাকে আমি ওটাও সময় দেই। তো এখন আমি টমেটো আর গাজর দিছি, দিয়া বালা করি নাড়াচাড়া করি আনিলাম। মাংস দিলাইরাম, আর এই মাংসইটা আমি আপনারা দেখাইছি রমাদান প্রিপারেশন কিলা ফ্রোজেন করিয়া মাংস রাখেন, তো ওটা এখন আমি বাহরিয়া আর ডিফ্রস্ট করিয়া আনিছি, আর এখন আমি দিয়া বালা করি নাড়াচাড়া করিয়া নিলাম। চাউল বাজা শেষ, আর এখন আমি পানি দিলাইরাম, তো আমি 2 কাপ চাউল নিছি আর 4 কাপ পানি দিলাম। কভার করিয়া রাখি দিমু 10-12 মিনিট লাগিয়া, আর মিডিয়াম টু লো হিট রাখু। বিরিয়ানি হয়ে গেছে, আর এখন আমি নাড়াচাড়া করিয়া সার্ভিং ডিশ নিলাম গিয়া। তো আমি আর গিয়ে দিলাম না, কারণ যেহেতু রমজান মাসে অনেক ভাজা পুরা খাওয়া হয়, আর ওটা লাগে দিলাম না। আর গি ছাড়াও অনেক টেস্ট লাগে আমার কাছে, মনে হয় গি দিলে তেমন একটা ডিফারেন্ট কিছু নাই, আর ট্রাই করে দেখবা। সেখানে আমি ছানা বানাইলাম, তো আমি রান্নার তেল দিছি আর পেঁয়াজ দিছি, আর ছানাত একটু পেঁয়াজ বেশি দিলে আর কি পেঁয়াজ ছানা মজা হয়। তো এখানে আমি একটু বেশি করে আমি পেঁয়াজ দিছি, দিয়ে একটু সময় নাড়াচাড়া করিয়া আনিলাম। তো এখন আমি টমাটো দিলাইছি আর স্বাদ মতো লবণ দিয়ে বালা করে নাড়াচাড়া করিয়া আনিলাম। তো ছানা যেটা না দিলে ছানা স্বাদ হয় না, ওটা আমি মাইক্রোওভেনে সিদ্ধ করিয়া নিলাম। তো মাইক্রোওভেনে যে পটাটো জিও আছে, তো ওটা প্রেস করিলে আর কি পটাটো গুণ সিদ্ধ হয়ে যায়। তো আমরা পানির যেটা করি এটা থেকে আমি মনে করি আর কি মাইক্রোওভেনে খুব সুন্দর ইয়া হয় আর ইজিলি হয়ে যায়। পানির যেটা এটা অনেক সময় লাগে, আর মাইক্রোওভেনে 2-3 মিনিটে হয়ে যায়। তো এই কেন আমি বাইদি ছানাও তা জিও করলাম ও বাজিরাম, আর এবার মাইক্রোওভেনও আমার আলু সিদ্ধ হয়ে যায়, তো ইজিলি হয়ে যায় আর কি আমার কাছে লাগে। আর পানি যেটা আমি আমরা করি এটা পানি পানি করে, বাট মাইক্রোওভেনে যেটা এটা খুবই সুন্দর হইয়া ড্রাই হইয়া হয়। তো এখন আমি 1 চামচ করিয়া ধনিয়া গুঁড়া, হলদুর গুঁড়া আর জিরা গুঁড়া দিছি, আর আমি পাঁচফোড়ন দিলাম। আর পাঁচফোড়ন দিলে পাঁচফোড়নের একটা যে বালা স্মেল হয়, যারা এখনো পাঁচফোড়ন ইউজ করেন না ছানাত ইউজ করিয়া দেখবা কি অত মজার একটা স্মেল হয়, আর ছানার স্বাদ কি আলাদা বাড়ে। তো মাইক্রোওভেনে আলু সিদ্ধ হয়ে গেছে আর ওদের রানে খুব সুন্দর হয়ে আর কি এগুন ফিল হয়েছে। তো এই কেন আমি এখন ছানাত দিলাইছি, আপনারা চাইলে ওলা দিও কাঁটা চামচ দিয়ে আর কি প্লেটও বাঙ্গিয়া নিতে পারবা, অথবা ওলা খান আর কি বাঙ্গিয়া নিতে পারবা। অলমোস্ট হয়ে গেছে, এখন ধনিয়া পাতার কাঁচামরিচ দিয়ে নাড়াচাড়া করিয়া রাখি দিম। এখন আমি বানাইরা আমরা বাঙালির খুবই পপুলার একটা ইফতারের আইটেম, যেটা আমরা বাঙালি ইফতার না খাইলে না হয়, তো পেঁয়াজি আর ছানা, এটা আমরা বাঙালির খুবই পপুলার, আর ইফতার ওই মানেও ছানা পেঁয়াজি। আমি কেন পেঁয়াজ দিছি আর আন্দাজ করি লবণ দিছি, দিয়া মিক্স করে আনিছি, আর এখন আমি 1 চামচ হলদর গুঁড়া আর ধনিয়া গুঁড়া আর মরসর গুঁড়া দিছি আর পাঁচফোড়ন দিছি। তো কাঁচামরিচর বদলে আমি মরসর গুঁড়া দিছি, আমি কাঁচামরিচ দিই না, কাঁচামরিচ দিলে আমার কাছে লাগে ওলা বাবুল ওলা খান হয়ে যায় দিতে, ও কারণে আমি মরসর গুঁড়া দিছি। আর মরসর গুঁড়া দিলে আগে খুবই সুন্দর হইয়া হয়, আর যেহেতু জালের দরকার তো মরসর গুঁড়া জাল হয়। আর এখানে আমি পাঁচফোড়নও দিছি, পাঁচফোড়ন দিলে আর কি একটা ভালো স্মেল হয় আর খুব আর কি মজা হয় পেঁয়াজি,
তারা এখনো ইউজ করছেন না, ট্রাই করিয়া দেখবা। তো ফয়লা তেল হাই হিটো গরম করিয়া নিবা, আর পরে পেঁয়াজি দেওয়ার আগে মিডিয়াম টু লো হিটো রাখবা। আর পেঁয়াজি দেওয়ার সময় ওলা শক্ত করি না দরিয়া ওলা একটু আগলিও করি আগলস করি আগে দিবা, তো বাহার মশমশা থাকে আর ভিতর সফট থাকে। যাই হোক, ইফতার রেডি হয়ে গেছে। আর এখানে আমার হাজবেন্ডে আমার লাগে ওটা ওয়ান টাইমার দিও প্লেট আর বউল ওটা আনছেন, আর কিতা স্পুন ওটা আনছেন কন্যাকে দিও কষ্ট না হওয়ার লাগিয়া। তো প্লেট আর কি ওটা ওয়ান টাইমার এলে আর দোয়া দুই নাই আর কি দিও করিল্লা, আগলস খাইয়া আর কি ফেলাই দিলা। তো আমার কাছে অত বেশি ভালো লাগে না, আর হোক আর তো সপ্তাহ দোয়া লাগে, জাস্ট প্লেট আগে দোয়া লাগে না, বাট ওই আনছেন যে দু মায়া করি দেয়ার ইউজ করে লাই। আপনারা ভালো লাগছে, আর ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করবা। ভালো থাকুক, আল্লাহ হাফিজ, থ্যাংকস ফর ওয়াচিং।